Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Dear viewers, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন, যদি আপনার কাজে আসতে পারে। যেমন আমি আজকে আলোচনা করব একটা পেইন্ট নিয়ে, ওয়াটার বেস পেইন্ট। পেইন্টের মধ্যে অনেক ধরনের গ্রুপ আছে, যেমন ওয়াটার বেস, অয়েল বেস, যেটি নাকি আমরা ওই রুমের ভিতরে ওয়ালে অথবা সিলিংয়ে এডি অ্যাপ্লাই করি। তো এই বিষয়ে আপনাদের কিছু অভিজ্ঞতার জন্য বা কিছু শেখার জন্য, যারা কাজ করবেন অথবা যারা নিজেরাই করতে চান, নিজের হোম আপনার রঙিন করতে চান, রাঙাতে চান, নিজে কাজ করতে চান শখে বসতে, অথবা কারো যদি আপনি শিখতে চান যে আমার তো আইডিয়া নাই, এখন তো গুগল, ইউটিউব সবাই ওখান থেকে কিছু শিখে, তো আমিও সেরকম ধরনের শিক্ষা দিতে চাইছি আপনাদেরকে। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে ততটুকু আমি আপনাদেরকে বলব। যেমন ওয়াটার বেস নিয়ে আজকে আলোচনা করব, ওয়াটার বেস নিয়ে আলোচনা করব কেন, ওয়াটার বেসটাই প্রথমত বেশিরভাগ রুমে ইউজ করা হয়। তার মধ্যে অনেক ধরনের কালার আছে, তো কালারটা আপনার চয়েস, কিন্তু আপনার মূল বেসিক আইডিয়াটা জানতে হবে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ওয়াটার বেস পেন্টটা যেমন পানি তৈরি, আবার যখন আপনি ওয়ালে অ্যাপ্লাই করবেন তখন এটা পানি দিয়ে মিক্স করতে হবে, কেন পেন্ট একটু মোটা থাকে, গাঢ় টাইপের মোটা থাকে। তো সাথে যদি আপনি একটু পানি ইউজ করেন তখন আপনার এই পেন্টটা আপনার জন্য আসতে খুবই মানে ভালো হলো আর কি। তো যেমন আমার কাছে এখানে আছে, আমি দেখামো হাতে অ্যাপ্লাই করে দেখামো। তো এখানে একটা ব্র্যান্ড আছে, এটা হলো মিডল ইস্টের ব্র্যান্ড যতন কোম্পানি, আর একটা ব্র্যান্ড আছে সিগমা কোম্পানি। তো যে এটা হলো যতন, এটা হলো সিগমা। এই ব্র্যান্ডগুলি এক একটা ব্র্যান্ড এক এক কোয়ালিটি, তো এখানে দুটোটা ব্র্যান্ডই ভালো। তো আমাদের দেশে যারা বাংলাদেশে আছে ওইখানে যেমন এশিয়ান বা এশিয়ান পেন্টটা মোটামুটি বা রোমানা বা আরো বিভিন্ন ধরনের পেন্ট আছে, তো আপনার যেটা পছন্দ এটা নিতে পারেন। কিন্তু উজালা পেন্টটা একটু পাতলা, দামে কম কিন্তু এটা পাতলা। তো আমরা আগে দেবো এটাই, আপনি যদি ঘরে অ্যাপ্লাই করতে চান তখন আপনি পার কেজিতে আধা লিটার পানি মিক্স করবেন। মিক্স করার পরবর্তীতে আপনার যখন অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার মুখ, তারপর আপনি চেক করবেন আপনার, কেন আমি প্রথমে বলছি এক এক পেন্ট এক এক কোয়ালিটির, এক এক কোম্পানি এক এক রকম ভিন্ন রকম। যেমন আমাদের সিগমা যতনের সিগমা পেন্টটা একটু গাঢ়া মোটা, এর মধ্যে আমি পানি একটু বেশি মিক্স করলেও সমস্যা হয় না। আমার যেমন উজালা বলছি বাংলাদেশে, সে উজালা পেন্টটা পাতলা, ওইটার মধ্যে পানি না মিক্স করলেও চলে, ওইটা দাম কম। তো আপনার ভালো কোয়ালিটির পেন্টটা সংগ্রহ করলে ভালো, কেননা এটা আপনার আয় দেয় ভালো। আপনি যদি পানি মিক্স করেন তা আপনি 5 কেজি একটা রুম হইল, যেমন 10x10 একটা রুম 5-6 কেজি আপনার হয়ে যাবে। কিন্তু আপনার যদি ভালো কোয়ালিটি কিনেন তাহলে আপনার আয় দিব ভালো। চার রকমের হয়, চার কোয়ালিটি, চার ধরনের, যেমন গ্লোস, সেমি গ্লোস, তারপরে ম্যাট, সিল্ক। সিল্কটা বুঝেন তো, সিল্ক সিল্ক বাংলাদেশ একটা সিল্কের কাপড় আছে না, মানে একটু শাইনিং মারে, ওইটা হলো সিল্ক। সিল্ক পেন্টটা আর ম্যাট পেন্টটা রুমের মধ্যে বেশি মারা চলে। ম্যাটটা দিয়ে কোনো শাইনিং নাই, উইদাউট শাইনিং, ওতে কোনো শাইনিং নাই, এটা বলা হয় ম্যাট, একটু রাফ, খসড়া খসড়া। আর গ্লোস, সেমি গ্লোসটা এইটার উপরে আপনার ওয়াশ করা যায়, ছোট মোটো কিছু কালি টালি পড়ছে বা পোলা পানে পেন্সিল পড়ছে, এটা আপনার সাবান দিয়া একটা পঞ্চ দিয়া মোছা যাইব। তো এটি বেশি বা কিচেন সাইডে হয়। অয়েল বেস, অয়েল বেস টাইম পরবর্তীতে আরেকদিন আলোচনা করুন, এখন আসছে শুধু ওয়াটার বেস। তো প্রতি কেজিতে যদি আপনি 1/2 কেজি পানি মিক্স করেন, তারপর আপনি যাচাই করবেন আপনার পেন্টটা কি মোটা না পাতলা। দেখো ভালো করে মিক্সিং করে
ওয়ালে আপনি এক জায়গায় অ্যাপ্লাই করবেন, দেখবেন ব্রাশটা সুন্দর চলে কিনা না, ব্রাশটা ধইরা ফেলা ওয়ালে পেইন্টে, যদি সরসরা মানে ধইরা ফেলা তাহলে আপনার আরেকটু পানি দিতে হবে। তো আজকে আমি দেখাই দেবো অ্যাপ্লাই করে, আর আমার এই ট্রেনিং সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি বিভিন্ন ধরনের পেইন্টের সামগ্রী এগুলি আমি দেবো আপনাদের উপকারের জন্য। আপনারা যদি নিতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য ভালো হবে। তো আমি একটার পর একটা দিব ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম এই ওয়াটার বেস পেইন্ট আপনার রুমের জন্য ভালো, আপনার রুমে যেটা সিল্ক জাতীয় এর মধ্যে অনেক ধরনের কালার আছে, কালার আপনি চয়েস করবেন। সেটা আপনার ধরেন একটা বড় একটা ড্রামে 18 কেজি অথবা 20 কেজি হয়, এই 20 কেজি রুমটা আপনার রুমটা যদি কমপ্লিট রেডি থাকে মাজন বা প্রাইমার তাহলে একটা টিপাতে আপনার 4টা রুম হবে, 10x10 রুম এরকম 4টা রুম হবে শুধু ওয়াল। আর সিলিং এর জন্য তো এক্সট্রা মারতে হয়, আপনি সবচেয়ে ভালো হোয়াইট মারলে আপনার সিলিং তাহলে আপনার রুমটা ব্রাইটনেস থাকবে ভালো। আর সবসময় একটা খেয়াল রাখবেন রুমের মেঝে সবসময় ব্রাইটনেস কালার মারবেন, তাহলে আপনার রুমটা হবে উজ্জ্বল, ডার্ক হবে না। আর যদি আপনি গাঢ় কালার মারেন তাহলে আপনার রুমটা হবে ডার্ক, একটা লাইটটা ফুটবো না। আর যখন লাইট কালার মারবেন যে কোনো লাইট, পিঙ্ক লাইট, লাইট ব্লু, গ্রিন লাইট, এটির মেঝে সব লাইট মারবেন, তখন আপনার এই রুমটা সুন্দর মানে উজ্জ্বল হবে। আর বাহিরে যত ডার্ক মারতে পারেন, কেন কাদা মাটি যদি লাগে তাহলে আপনার এটা বেশি একটা দেখা যাবে না। যদি আপনার এখন কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কী কী ধরনের ভিডিও আপনাদের এই প্রয়োজন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো। এখন আমি পেন্টটা দেখাই, একটা মিক্স আমি কিছু আমি মিক্স করে রাখছি, দেখাই এরকম ধরনের হলে চলবে। হ্যাঁ দেখেন পেন্ট দেখতে পারতেছেন, দেখাই আমার পেন্টটা মিক্স করা আছে, এই যে এরকম দেখবেন, বেশি পাতলাও না বেশি মোটাও না। এভাবে যখন নিবেন আপনি ব্রাশটা দা দেখবেন আপনার খান থেকে কিরকম পাতলা, ব্রাশটা পানি দিয়ে ভিজাইছিলাম এই জন্য একটু গাঢ় গাঢ় লাগ পাতলা লাগতেছে, কিন্তু পেনটা মোটা আছে এই বুঝছেন, এখন কম পরে যাই হোক আসেন আমি একটু অ্যাপ্লাই করে দেখা আপনাদেরকে। এই যাই দেখেন এখানে কিছু ব্ল্যাক দাগ আছে, আমি একবার মারাতেই পেনটা কাভার হয়ে গেছে দেখছেন। আপনি 2 কোট মারবেন, 2 কোট মারলে আপনার এনাফ। ক্লিয়ার বুঝতে পারেন, এখানে কিন্তু দাগ দেখা যাচ্ছে, আমি
একবার এইভাবে মারবেন আবার এদিকে নেবেন আবার এদিকে মারবেন আবার এইভাবে নেবেন আবার এইভাবে মারবেন আবার এইভাবে নেবেন এই যেভাবে শেষ দেখেন তো মারার মধ্যে কিছু কায়দা কৌশল আছে যখন মারার মধ্যে আপনি কায়দা কৌশল পারবেন তখন আপনার ব্রাশ সুন্দর হয়ে চলবে এরকম ধরনের একটা রোলার নেবেন আপনি রুমের ওয়াল অথবা সিলি সুন্দরভাবে করতে পারবে কিন্তু এই একটা বাকেটে আপনার চারটা রুম করতে পারবে এরকম একটা 20 লিটারের যদি আপনার রুমটা রেডি থাকে প্রাইমার মাজন মারার পরে বলতেছি আমি প্রথম থেকে না মাজন বা প্রাইমার মারা শেষ এখন আপনার চয়েস কালার যে কোনো কালার এরকম যদি মাথা যদি আপনি চার রুমে চার কালার করতে চান তাহলে চারটা মানবেন এরকম ধরনের এটা 5 কেজি বা 7 কেজি এরকম থাকে 4টা গ্রাম 4টা ড্রাম লাগবে 4 রুমের আর এক ড্রামে হয়ে যাবে এক কালার দয়া আজকের মধ্যে এখানে ভিডিও আর লম্বা করব না ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আপনাদেরকে জানাবো অন্য একটা কালার অন্য একটা পেন নিয়ে আলোচনা করব তা আজকের মতন এখানে বিদায় নেই যদি আপনার আমার কথা বলি ভালো লাগে অথবা বুঝতে কোনো অসুবিধা হয় জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এখানে রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু